সিনেম্যাজিকে আজকে যে ছবিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নন্দিত চিত্রনির্মাতা তারেক মাসুদ পরিচালিত অন্তরযাত্রা। তারেক মাসুদের ছবি নিয়ে কথা বলতে গেলে আসলে প্রথম যে ছবিটির নাম চলে আসে সেটি হচ্ছে মাটির ময়না। তবে আমরা আজকে আলোচনার জন্য অন্তরযাত্রা ছবিটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে একটু ভিন্ন। সেটি হচ্ছে যে এই ছবিটি বাংলাদেশে নির্মিত প্রথম ডিজিটাল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, এবং এই ছবিটি যখন নির্মিত হয় 2005 সালে, তখন আমাদের মতো নবীন চলচ্চিত্র কর্মী যারা আমরা আছি কিংবা এখন যারা আমরা চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখি, তাদের জন্য এই ছবিটি ছিল একটি আলোকবর্তিকার মতো। সেই সময় আসলে পুরো পৃথিবীতেই খুব বেশি যে ডিজিটাল চলচ্চিত্র নির্মিত হয়েছিল আসলে তেমনটিও না, এমনকি উপমহাদেশেও তখন হাতে গোনা 2-1টি চলচ্চিত্র মাত্র নির্মিত হয়েছিল বা ডিজিটাল মাধ্যমে, এবং সবাই তখন এক ধরনের এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে যে আসলে এটা কিভাবে ডিজিটাল মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ করে সেটি আবার হলে দেখানো যায় আর কি। তো এই ছবিটি ডিজিটালে নির্মাণ করে পরবর্তীতে এটিকে 35 মিলিমিটারে ট্রান্সফার করে তারপরে হলে দেখানো হয়েছিল। অন্তরযাত্রা মূলত প্রবাসী এক পরিবারের মধ্যকার মানসিক টানাপোড়েনের গল্প, সেই সাথে এটি প্রবাসীদের শিকড় সন্ধানেরও গল্প বলা যেতে পারে। গল্পে আমরা দেখতে পাই সদ্য কৈশোর পেরোনো এক তরুণ সোহেল তার মায়ের সাথে দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছে, এবং সোহেল যখন খুব ছোট তখন তার বাবার সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়, এবং সেই সময় থেকেই সোহেল তার মায়ের সাথে আসলে লন্ডনে বসবাস করে, যে কারণে সোহেলের কাছে তার বাবা বলতে শুধুমাত্র একটি ফ্রেমে বাঁধানো ছবি এবং তার কাছে দেশ মানে একটি পোস্ট কার্ডের থেকে বেশি কিছু না। গল্পের শুরুতে আমরা দেখি শুরুর দৃশ্যে সোহেল ইন্টারনেটে তার এক বন্ধুর সাথে চ্যাট করছে, এমন সময় দেশ থেকে একটি ফোন কল আসে, যে ফোন কলটি আসলে রিসিভ করে তার মা, এবং সেই ফোনের মাধ্যমেই সোহেলের মা জানতে পারে যে সোহেলের বাবার মৃত্যু সংবাদটি আর কি। What? সোহেলের বাবা? No. What happened? এরপরে মা ছেলে মিলে দেশে চলে আসে বাবার কুলখানিতে অংশ নেওয়ার জন্য, এবং দেশে আসার পরে তাদের যে এই জার্নিটা, এই জার্নির মাধ্যমে তারা আসলে দেশকে নতুনভাবে আবিষ্কার করে। কারণ সোহেল যখন দেশ ছেড়ে চলে যায় তখন সোহেলের বয়স ছিল খুবই কম, অর্থাৎ সে ছিল 5 বছরের একটি ছোট্ট শিশু, তাই দেশটি তার কাছে সম্পূর্ণই নতুন। একই সাথে সোহেলের মা শিরিন, তিনিও যখন দেশ ছেড়ে চলে যান, তখন এই শহর ছেড়ে যখন তিনি চলে যান তখন শহরটা ছিল অন্যরকম। মাঝখানে এতগুলো বছরে পুরো শহরটা আসলে অনেক কিছু পরিবর্তন চলে এসেছে, শহরের জ্যাম বেড়েছে, অনেক হাই রাইজ বিল্ডিং হয়েছে। তো তারা এয়ারপোর্ট থেকে তাদের যে বাড়ি সেটা হচ্ছে পুরান ঢাকা পর্যন্ত এই যে দীর্ঘ পথ তারা গাড়িতে করে যায়, যেতে আসলে একটু একটু করে তারা আবিষ্কার করে এই যে সময়ের সাথে সাথে বদলে যাওয়া শহরটাকে, এবং এই বদলে যাওয়া শহরটা দেখে তারা কিছুটা নস্টালজিক হয়ে পড়ে। আর সোহেলের কাছে তো সম্পূর্ণ বিষয়টি আসলে নতুন, কারণ লন্ডনে বসে সে দেশ সম্পর্কে যেরকম জেনেছে বা যেমনটা শুনেছে, এখানে এসে সে চেষ্টা করে তার সাথে একটু একটু করে সব কিছু মিলিয়ে নিতে। আসলে It's a totally different country from the one I left. ওর গাড়ি বাড়ছে কিন্তু রাস্তার সাইজ আর বাড়ছে না। সোহেলের মা অর্থাৎ শিরিন এত বছর পর যখন সে দেশে ফিরে আসে তখন সে ঘুরতে বের হয় আর কি, তার সেই চিরচেনা পুরনো ঢাকাটাকে সে একটু ঘুরে ঘুরে দেখে। কিন্তু সে আসলে তার দেখা সেই পুরনো ঢাকার সাথে এটাকে খুব একটা মিলাতে পারে না আর কি, কারণ তখনকার ঢাকাটা আসলে দেখতে যেমন ছিল, পুরনো ঢাকা যখন দেখতে যেমন ছিল, এখন তার অনেক কিছুই নেই আর কি। চারপাশে হাইরাইজ হয়ে গেছে, তেমনি জ্যাম বেড়েছে, রিক্সার জ্যাম, যেটা হয়তো সেই 80-র দশকে সে যখন দেশ ছেড়ে যায় তখন ছিল না। এবং এখানে একটি চমৎকার বলা যায় যে কিছুটা হিস্টোরিক একটা বর্ণনাও পাওয়া যায় এরকম, যে খুঁজতে খুঁজতে আসলে সে দেখেন যে ওখানে একটা সময়ের যে মুন সিনেমা হল ছিল, সেই বিখ্যাত মুন সিনেমা ছিল পুরান ঢাকার, সেটি এখন আর নেই। সেখানে এখন অলরেডি একটি হাইরাইজ বিল্ডিং উঠে গেছে। তারপরে সে একটা জায়গায় যেতে যেতে দেখে যে আরেকটা সিনেমা হল, স্টার সিনেমা হল, সেটি এখনও কোনো রকম করে টিকে আছে। তো সেখানে এক ধরনের নান্দনিক একটি সংলাপের মধ্য দিয়ে বিষয়টাকে এভাবে বলার চেষ্টা করে যে আসলে দেখিয়া ভালো লাগে, সান নিবি গেলেও তারা এখনও জলের। হ্যাঁ, তো সেই হিসাবে আসলে মুন সিনেমাটা না থাকলেও স্টার হয়তো এখনও টিকে আছে, যদিও এখন সেই স্টার সিনেমা হলটি এখন আর নেই। সোহেলের বাবার মৃত্যু সংবাদটি সোহেলের মনকে খুব একটা নাড়া দেয় না আসলে, কারণ সোহেলের বাবা সোহেলের কাছে আসলে অনেক দিন থেকেই মৃত। সোহেল যখন দেশ ছেড়ে চলে যায় তখন সে খুবই ছোট, তাই বাবার কোনো স্মৃতি তার মাথার মধ্যে নেই। লন্ডনে সোহেল, সোহেলের মা এবং বন্ধুবান্ধব এই নিয়েই আসলে তার ছোট্ট একটি জগৎ। তাই বাবা এই যে মৃতের সংবাদটি তার মনের মধ্যে আসলে তেমন কোনোভাবে বিশেষ প্রভাব ফেলে না। এছাড়া সে যখন দেশ ছেড়ে চলে যায় সেই সময়ে দেশের কোনো স্মৃতিও তার মাথার মধ্যে নেই, তাই দেশে ফেরার কোনো টানও সে আসলে কখনো অনুভব করেনি। কিন্তু ফাইনালি সে যখন আসলে দেশে ফিরে আসে তখন তার কাছে কেন যেন মনে হয় যে সে আসলে এতদিন ধরে এই ফেরার অপেক্ষাতেই ছিল। Well, now I'm finally in Bangladesh. I never thought I'd come. But now that I'm here, it seems like I've been planning this trip for a long time. জীবনের প্রয়োজনে আমরা যেমন একে অন্যের কাছ থেকে অনেক দূরে সরে যাই, ঠিক তেমনি মৃত্যু আমাদের সবাইকে পরস্পরকে অনেক কাছে নিয়ে আসে। এই ছবির মাধ্যমেও আমরা তেমনটাই দেখতে পাই যে সোহেল তার মায়ের সাথে ছোটবেলা যেমন লন্ডনে চলে যায়, ঠিক তেমনি আমরা দেখি যে তার বাবার মৃত্যু সংবাদ পেয়ে তারা আবার সব একত্রিত হয় এবং এখানে এসে সোহেলের পরিচয় হয় তার বাবার দ্বিতীয় স্ত্রী সালমার সাথে, তার ছোট বোন রিনির সাথে, তার দাদার সাথে, ফুপুর সাথে, ফুপার সাথে, এদের সাথে এবং কি তার মামার সাথেও তার পরিচয় হয়। তো এই যে পরিচয় হওয়া, এতদিনের যে ফিরে আসাটা, এর উপলক্ষ কিন্তু তার বাবার মৃত্যুই। কই জানি পড়ছিলাম, লাইফ ডিভাইডস আস, ডেথ ব্রিংস আস টুগেদার। গল্পের চিত্রনাট্যটি সরলরৈখিক, অর্থাৎ স্বাভাবিকভাবেই এগিয়ে গেছে গল্পের চিত্রনাট্য, অর্থাৎ শুরু থেকে আস্তে আস্তে গল্পটি শেষের দিকে চলে গেছে। এবং এখানে খুব ভালোভাবে চোখে পড়ার মতো যে বিষয়টি সেটি হচ্ছে সংলাপে পরিণত বোধ। এখানে পাত্রপাত্রী যারা গল্পে, তাদের প্রত্যেকের সংলাপেই সেই বিষয়টি খুব প্রচ্ছন্নভাবে ফুটে উঠেছে। প্রত্যেকটা চরিত্রকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি খুব সাবলীলভাবেই কিছু ছোট ছোট সংলাপের মাধ্যমে কিংবা তাদের অভিনয়ের মাধ্যমে আসলে সেই চরিত্রগুলোর বৈশিষ্ট্যকে পরিচালক খুব সুন্দরভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছে। যেমন ছোট্ট একটি উদাহরণ যদি দেই, এখানে শিরিনের যে ছোট ভাই অর্থাৎ খালেদ, যিনি সোহেলের মামা, খালেদ তিনি ব্যাচেলার, তিনি বিয়ে থা করেননি, তিনি একজন সঙ্গীতপ্রেমী। তো তারা যখন এয়ারপোর্ট থেকে তাদের বাসায় ফিরছিলেন তখন তিনি তার ভাগ্নে সোহেলকে উদ্দেশ্যে বলেন তার বাবা সম্পর্কে বলতে গিয়ে যে তোমার বাবা রফিকও কিন্তু আসলে গান খুব পছন্দ করতো, যে কারণে তোমার মায়ের সাথে বিচ্ছেদের পরেও তার সাথে আমার যোগাযোগ থাকে। তো এই সংলাপের মধ্য দিয়ে তার মামা খালিদের সঙ্গীতের প্রতি একটা ভালোবাসা যে সেটার একটা পরিচয় পাওয়া যায়, সেই সাথে আমরা তার এক ধরনের আধুনিক মন মানসিকতার পরিচয় পাই। পুরান ঢাকাতে সেখানে যখন তারা আসে তখন সেখানে তারা দেখতে পায় যে সোহেলের মা দেখতে পায় তাদের সেই পুরনো মালি লক্ষণ দা, সে এখনও সেখানে কাজ করছে পুরনো মালির কাজ। তখন সে একটু একটু করে বাড়ির বিভিন্ন ঘরেরগুলোর কী অবস্থা, কোন গাছটা কোথায় ছিল, এসব খবর নিতে থাকে মালির কাছে। তো তখন সে একটি গাছের কথা জিজ্ঞেস করে যে গাছটি কোথায় আর কি, তখন মালি তাকে বলে যে এটি আসলে 88-এর বন্যার পরেই গাছটি আসলে মারা গেছে। তো এখান থেকে বোঝা যায় যে সে 88-এর বন্যার পর পরে বা বন্যার আগেই তার আসলে দেশ ছেড়ে চলে যায়। ছবিতে সংলাপে পরিমিত বোধ যেমন আমাদের চোখে পড়ে, তেমনি নান্দনিকতার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে এখানে খুব পরিমিতভাবেই বা নান্দনিকভাবে বিভিন্ন জায়গার দৃশ্যকে পরিচালক এখানে ফুটিয়ে তুলেছেন তার নান্দনিক ভাবনা দিয়ে। যেমন আমরা যদি শুরুর দৃশ্যটার কথা বলি, যেখানে সোহেল যখন জানতে পারে তার বাবার মৃত্যুর সংবাদটি, তারপরেই আসলে এর বিগিনিং টাইটেলটা শুরু হয়। এবং শুরুতে সোহেলকে যেমন আমরা দেখি সোহেল কম্পিউটারে বসে তার বন্ধুর সাথে চ্যাট করছে এবং সেখান থেকে সে উঠে আসে বাবার মৃত্যু সংবাদ শুনে। এরপরে যখন মৃত্যু সংবাদটি তিনি পান এবং তারা যখন জানতে পারে যে তারা দেশে ফিরে যাবে, সেই সময় টাইটেলটা আসলে শুরু হয়। এবং তখন আবার পরিচালক ফিরে যান সেই কম্পিউটার স্ক্রিন সেভারের কাছেই, সেখানে একটি গ্রাফিক্যাল একটি প্রেজেন্টেশন থাকে, আসলে স্ক্রিন সেভারটি থাকে অনেকটা দেখতে গ্যালাক্সির মতো আর কি, যেখানে অসংখ্য ছোট ছোট তারার মতো, অর্থাৎ একটি মহাকালের দিকে একটি যাত্রার মতো মনে হয় সেই জায়গাটি দেখে, এবং তার মধ্য থেকে নামগুলো আসতে থাকে। সেই সাথে তার ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পাই প্লেন ওড়ার শব্দ আর কি। তো তা থেকে আসলে বোঝা যাচ্ছিল যে তারা আসলে দেশে চলে যাচ্ছে এবং তাদের দেশে যাওয়ার মাঝখানের যে অংশটুকু আসলে পরিচালক সেটি না দেখিয়ে টাইটেলের মধ্যে শব্দের মাধ্যমে সেটি বুঝিয়েছেন। এবং এটি যে এক ধরনের যাত্রা, তার বাবার মৃত্যুটা হলো এক ধরনের অনন্তকালের দিকে, সেটা সেই স্ক্রিন সেভারের সেই সুন্দর দৃশ্যটি দিয়ে আসলে বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও সোহেলের যখন তার মায়ের সাথে কথোপকথন হয়, সেখানে আমরা বাহিরের যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড আসলে সেই সাউন্ডের মাধ্যমেও আমরা এক ধরনের নান্দনিক পরিচালকের নান্দনিক চিন্তাভাবনার পরিচয় পাই। সেটি হচ্ছে রাস্তা দিয়ে তখন কোনো একটি গাড়ির যেমন শব্দ হচ্ছিল তেমনি একটি অ্যাম্বুলেন্সের শব্দ আমরা শুনতে পাই, যেটি আসলে গল্পের সাথে সম্পৃক্ত না, বাইরের এক অ্যাম্বিয়েন্ট সাউন্ড আসছিল। কিন্তু সেই ওই মুহূর্তে সেই অ্যাম্বুলেন্সটা চলে যাওয়া এবং তার বাবার যে মৃত্যু সংবাদটি দুটো মিলে এক ধরনের অন্যরকম একটি পরিবেশ সৃষ্টি করে এবং দর্শকদের এই গল্পটার সাথে অনেক বেশি সম্পৃক্ত করে আসলে এই ব্যাপারটা। Anybody died? It's your father. তোর বাবাই আর নাই। শব্দের ব্যবহারের ক্ষেত্রে নান্দনিক আরও পরিচয় পাওয়া যায়, যেমন শেষ দৃশ্যে যখন তারা বাবার কুলখানি শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে, তখন একটা জায়গাতে আসলে তার মা চিন্তা করে ট্রেনের মধ্যে বসে যে এখন বোধহয় তার ছেলেকে তার কিছুটা বলা দরকার, এতদিন তার ছেলের কাছ থেকে সে অনেক কিছু আড়াল করে রেখেছিল, তো তেমন অনেক বিষয় তার ছেলেকে আসলে তার এখন বলার দরকার, কারণ যেহেতু তার হাজব্যান্ড এখন আর বেঁচে নেই। তখন মা ছেলের মধ্যে একটা কথোপকথন হয় আসলে ট্রেনে, এবং এই কথোপকথনটা যখন চলে ঠিক একটা পর্যায়ে ট্রেনের যে শব্দটি সেটি খুব আস্তে আস্তে করে বাড়তে থাকে এবং সেই যে ট্রেনের শব্দটি বাড়তে থাকে এবং একই সাথে তাদের মধ্যে কথোপকথন সেটি আস্তে আস্তে করে ফেড আউট হয়ে যায়, কমতে থাকে এবং এক পর্যায়ে শুধু আমরা ট্রেনের শব্দটাই শুনতে পাই। এবং ওই মুহূর্তে ওই ট্রেনের শব্দটা শুনে যেটা মনে হয় সেটি হচ্ছে কি অনেকটা হৃদস্পন্দনের মতো মনে হয়, হার্টবিটের মতো মনে হচ্ছিল এবং এটিও এক ধরনের আমার কাছে মন্তাজ মনে হয়েছে এবং এক শব্দের খুব নান্দনিক ব্যবহার মনে হচ্ছিল। যে সোহেল যে কিনা এতদিন পরে দেশে এসছে, যার কাছে সম্পূর্ণ নতুন দেশ, বাবা যার কাছে ছিল এক ধরনের মৃত মানুষের মতনই, অর্থাৎ বাবাকে নিয়ে তার খুব বেশি একটা যে অনুভূতি ছিল তা না, কিন্তু এই নিজেদেরকে খুঁজতে আসা, এই যে শিকড় সন্ধানের আশার মধ্য দিয়ে সে নতুন করে দেশকে জানতে পারে এবং বাবার প্রতি সে এক ধরনের টান অনুভব করে এবং তার বুকের মধ্যে এক ধরনের হাহাকার তৈরি হয় কিংবা এক ধরনের চাহিদা তৈরি হয় এবং সেটি সেই ট্রেনের শব্দের সাথে তার হৃদস্পন্দনের মতো করে শব্দটাকে ব্যবহার করাটা আমার কাছে খুবই নান্দনিক মনে হয়েছে। তবে যেহেতু পুরো ছবিটি আসলে অন লোকেশন সাউন্ডের উপরে নির্ভর করে তৈরি করা, অর্থাৎ এখানে আলাদা করে ডাবিং কিংবা আলাদা করে সাউন্ড ওইভাবে করা হয়নি, তো সেক্ষেত্রে আমার কাছে কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্বিং মনে হয়েছে, আমার কাছে কিছুটা নয়েজি, যেমন রাস্তার কিছু দৃশ্য নয়েজি মনে হয়েছিল। আর ছবিতে কোনো দুর্বল জায়গা যদি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে কি আবহ সঙ্গীতের ব্যবহার। আসলে একটা বিষয় আছে যে অনেক সময় আবহ সঙ্গীতের ব্যবহার গল্পকে দুর্বল করে দেয় আর কি, কিংবা অনেক দুর্বল জায়গা আবহ সঙ্গীত দিয়ে হয়তো বা চেষ্টা করা হয় উঠতে যাওয়ার, সেই একটি বিষয় থাকে। তারপরেও এই গল্পটি যেহেতু আসলে পারস্পরিক দ্বন্দ্বের তেমনি আত্ম অনুসন্ধানের এবং একই সাথে এক ধরনের শূন্যতার গল্প আর কি, তাই কিছু কিছু দৃশ্যে আমার কাছে মনে হয়েছিল যে সেখানে শব্দের ব্যবহার না করে যদি খুব চমৎকার কোনো আবহ সঙ্গীতের ব্যবহার করা যেত তাহলে এটি দৃশ্যটি দর্শকের কাছে আরও বেশি উপভোগ্য কিংবা আরও বেশি মর্মস্পর্শী হতো বলে আমার কাছে মনে হয়। গল্পের শুরুটা আমরা টাইটেলে যেমন দেখি একটা সিম্বলিক একটা দৃশ্যের মধ্য দিয়ে একটা জার্নি বোঝানো হয়েছিল, অর্থাৎ সেই যে মহাকাল বা অনন্তের দিকে যাত্রা, ঠিক তেমনি গল্পের শেষটা যখন হয় তখন আমরা রেল লাইনের একটি লং শট দেখতে পাই যে শুধু রেল লাইন এবং ক্যামেরাটা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এটিও একটি জার্নি। তো এই যে অন্তরযাত্রা, অর্থাৎ নিজের মধ্যের কার এক ধরনের যাত্রা বা নিজেকেই খুঁজে ফেরার একটি যাত্রা, এই চমৎকার সিঙ্ক্রোনাইজেশনটা আসলে একটি খুব সুন্দর এক ধরনের নান্দনিকতার জন্ম নেয় আসলে এই ছবিটির মধ্য দিয়ে। এবং এই শেষ দৃশ্যে সোহেল নিজের মনে মনে স্বীকারোক্তি করে এবং সে বুঝতে পারে যে বাবার মৃত্যু শুধু তাকে নয়, তার মাকেও বাবার কাছাকাছি এনে দিয়েছে এবং তাকে এখানে আসলে বারবার ফিরে আসতে হবে, এরকম একটি উক্তির মধ্য দিয়ে আসলে শেষ হয় অন্তরযাত্রা ছবিটি।